আলহামদুলিল্লাহ আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, হুজুর ফরজ নামাজের পরে অল্প সময়ের ভিতরে কি কি আমল করা যায়? সুন্দর একটা প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। আসলে আমরা ফরজ নামাজের পরে যে দোয়া পড়তে হয় অনেকে এটা জানেই না। আমরা অনেকে দোয়ার জন্য হাত তুলে দোয়ার জন্য পাগল হয়ে যাই, অনেকে ফরজের পরেই সুন্নতে দাঁড়িয়ে যাই। খুব তাড়াহুড়া থাকে আমাদের, আমরা মসজিদে তাড়াহুড়া নিয়ে ঢুকি, রাস্তাঘাটে আমাদের আড্ডার মধ্যে সময়ের দিকে আমাদের খেয়াল থাকে না। মসজিদে আসলে কত তাড়াতাড়ি বের হব, কত তাড়াতাড়ি মসজিদ থেকে যাব, এই চিন্তায় আমরা থাকি। সবার শেষে মসজিদে ঢুকি, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এই নীতিটা আমাদের পরিবর্তন করতে হবে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো আমল আছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের প্রত্যেক ফরজ নামাজের পরে নিয়মিত করতেন। এর আমল দীর্ঘ, অনেক লম্বা দীর্ঘ সময়ের আমল। তারপর এই আমলগুলোর মধ্য থেকে খুব অল্প সময়, যেহেতু আমরা ব্যস্ত মানুষ, মূল কয়েকটা আমলের কথা বলবো যেটা 1-1.5 মিনিটের ভিতরে আমল করা যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরেই, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে তাকবীরের মাধ্যমে তিনি শেষ করে দিতেন, অর্থাৎ আল্লাহু আকবার বলতেন। এজন্য একজন মুসলমান প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর সাথে সাথে একবার বলবে আল্লাহু আকবার, জোরে বলবে। 2 নম্বর আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার ইস্তিগফার পড়তেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা 3 বার পড়তেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম, এটা বুখারীর হাদিস, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়তেন। তারপরে আমরা আরেকটা আমল করতে পারি, বুখারী মুসলিম সমস্ত কিতাবের হাদিসের মধ্যে আছে। আবু হুরায়রা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 99 বার, আর 100 পূর্ণ করতেন রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আমলটা যারা করবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 99 বার আর 100 বার যারা এই দোয়াটা পড়ে 100কে পূর্ণ করবে, আল্লাহর হাবিব বলেন তার জিন্দিগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যদিও ওই গুনাহটা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ, কত দামি আমল। তো এর জন্য আমাদের আমলের মধ্যে এটাও যুক্ত হবে। 1 নম্বর আল্লাহু আকবার আমরা বলবো, 2 নম্বরে আমরা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার বলবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এবার বলবেন যে এটা তো হচ্ছে আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাওয়া, তো আল্লাহ রসুলের কি গুনাহ ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ ছিল না। বাকি আল্লাহ রসুল কেন পড়তেন? যে আল্লাহ তোমার যে হুকুম আহকাম নামাজ ছিল, তোমার যে আদেশ ছিল, ওই আদেশটা তোমার শান অনুযায়ী হয় নাই, আমাদের দ্বারা ত্রুটি বিচ্ছুতি হয়ে গেছে, এজন্য এই নামাজের শান নামাজের পালন করতে যাইয়া আমরা যে হক আদায় করতে পারি, এজন্য তোমার কাছে ইস্তিগফার করছি। এটা হতে পারে, অথবা আল্লাহ তাআলার কাছে নামাজের পরে দোয়া কবুল হয়, আর সবথেকে দামি দোয়া আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, এই দোয়াটা আল্লাহ রাসূল উম্মতকে শিখাইছেন, এজন্য আমরা এই দোয়া করব। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম, এটা একবার পড়ব। এরপরে তাসবিহ 33 বার, 33 বার, 33 বার, 34 বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আমরা আরেকটা আমল করব, আয়াতুল কুরসি। আমার রাসূল বলেন, আবু উমামা হাদিস বর্ণনা করেন, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুতা। কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির তেলাওয়াত করে, রাসূল বলেন যে ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র একটা বাধা, অর্থাৎ মৃত্যুর পরপরই সে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ, কত দামি আমল। তো আমরা ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসির আমলটা ঢুকাইতে পারি। মাগরিবের পরে আরেকটা ছোট আমল আমরা করতে পারি। রাসূল বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে ফরজ নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা যারা 7 বার পড়বে, রাসূল বলেন ওই ব্যক্তি যদি রাতে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। 2 নম্বর আমরা যদি ফজরের নামাজের পরে পড়ি, তো রাসূল বলেন 7 বার এই দোয়াটা পড়ার কারণে ওই লোক যদি ওই দিনে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। তো আমরা এই আমলগুলো করতে পারি। মাগরিবের সময় ফজরের সময় আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। এরপরে সূরা হাশরের আমলটা আমরা ফজর এবং মাগরিবের পরে করতে পারি। রাসূল বলেন, যারা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার বলে যারা সূরা হাশরের শেষ আয়াতগুলো পড়ে, ওই ব্যক্তিটা যদি ওই দিন রাতে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন, এবং ওই দিন ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। আবার ফজরের সময় পড়লে দিনে মারা গেলে শহীদের মর্যাদা, সারাদিন 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। তো এই মূল আমল, আরও অনেক আমল আছে, এই কটা আমল আমরা 2 মিনিটের ভিতরে করতে পারি। 1 নম্বর আল্লাহু আকবার, 2 নম্বর আমল আস্তাগফিরুল্লাহ 3 বার, 4 নম্বর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল इक्रम ये अमलटा करते पारी। चार नम्बरे आमरा सुबहानल्लाह 33 बार, अल्हम्दुलिल्लाह 33 बार, अल्लाहु अकबर 33 बार, 100 बार होबे ला इलाहा इल्लल्लाहु वहदाहु ला शरीका ला लाहुल मुल्कु वा लाहुल हम्दु हुवा अला कुल्ली शैइन कदिर। 5 नम्बरे आमरा आयातुल कुर्सिर आमल करबो। एरपरे मागरिबेर समय 6 नम्बर आमादेर आमल होबे आल्लाहुम्मा जिरनी मिनान नार 7 बार। एरपरे 8 नम्बर आमल मागरिब एबं फजरेर जন্য সূরা হাশরের তেলাওয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আশা করি যে ভাই প্রশ্ন করেছেন উত্তরগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো উপর আমল করার তৌফিক দান করেন।